বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হয়ে গেল আগামী 10 তারিখ অর্থাৎ 10 মার্চ ফলাফল প্রকাশ হবে, তার আগে 7ই মার্চ অর্থাৎ গত সোমবার দিন যে শেষ দফার ভোট ছিল উত্তরপ্রদেশে, তারপরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে এবং তাতে বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে উত্তরপ্রদেশে, যেখান থেকে ঠিক হয় দিল্লি যাওয়ার রাস্তা, সেই উত্তরপ্রদেশে সমস্ত সংবাদ মাধ্যমই বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখেছে। ভোটের আগে বিরোধীরা যে এককাট্টা হওয়ার যে চেষ্টা করা হয়েছিল, যদি এই বুথ ফেরত সমীক্ষা সত্যি সত্যি ফলাফলে দেখা যায় যে বুথ ফেরত সমীক্ষাগুলো মিলে গেল এবং বিজেপি ক্ষমতায় এলো, সেক্ষেত্রে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতি কি হতে চলেছে, আজকে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, আমরা যেটা দেখলাম যে যোগীর রাজ্যে বিজেপির আসন সংখ্যা 240 থেকে 300, এর মধ্যে ঘোরাফেরা করছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায়। তো যদি সত্যি এটা আগামী 10 মার্চ সেটা বিজেপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটা কতটা প্রভাব পড়বে, বিশেষ করে বিরোধী দল যারা এককাট্টা হওয়ার সুযোগ খুঁজছিল, বা সেটা কি হবে? বিপ্লব, সেক্ষেত্রে উত্তরপ্রদেশে যদি বিজেপি এবার ক্ষমতায় আসে, তাহলে দীর্ঘদিন পর কোনো একটা দল পরপর দুবার উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করবে এবং আবার আরেকজন দ্বিতীয়বারের জন্য যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবেন। বহু বছর আগে হয়েছিল, স্মরণাতীত কালের মধ্যে মনে পড়ে না, প্রায় 37 বছর আগে হয়েছিল এই ঘটনা। যে ফলে সেই দিক দিয়ে দেখতে কৃষক আন্দোলন বা লখিমপুর খেরি হোক বা কোভিড এর পর চিকিৎসা হোক বা বিভিন্ন যে সমস্ত ঘটনা নিয়ে বিরোধীরা যে লাগাতার প্রচার ছিল, চাপ ছিল, ফলে উত্তরপ্রদেশ একটা কঠিন পরীক্ষা ছিল। শুধুমাত্র উত্তরপ্রদেশ দিয়ে দিল্লি যাওয়ার রাস্তা হয় সেটা যেমন ঠিক, তেমনি উত্তরপ্রদেশ থেকে নরেন্দ্র মোদী নিজে সাংসদ হয়েছেন বারাণসী থেকে এবং উত্তরপ্রদেশে বিজেপির কাছে লড়াইটা জোরদার ছিল। সেখানে দাঁড়িয়ে যে সমস্ত সমীক্ষা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেখানে বিজেপি 240 পেতে পারে, 50 পেতে পারে বা 300-র কাছাকাছি। যদি 300 পেরিয়ে যায় তাহলে বলতে হবে যে কোনো আর কি এবারও ওয়েব ছিল, স্যাফ্রন ওয়েব, যে এবং সেখানে কোনো সংবাদ মাধ্যমে সেটা ধরতে পারেনি, কারণ প্রতিষ্ঠান বিরোধী হওয়া থাকলে আসন কমবেই। বিপ্লব, 313 পেয়েছিল, তার থেকে তো আসন কমাটা স্বাভাবিক। প্রতিষ্ঠান বিরোধী যেমন এত কিছু বলা হচ্ছে, নানা রকম ঘটনা, সেটা নিয়ে সারা দেশ জুড়ে প্রচার, তো তারপরেও যদি বিপ্লব বিজেপি 300-র কাছাকাছি চলে যায়, সেটা তাদের মরাল বুস্টিং এর পক্ষে অত্যন্ত বেশি, বিজেপির পক্ষে। যেটা বিজেপির এবার যেটা হয়েছে, যত না হিন্দুত্বের হওয়া ছিল তার থেকে অনেক বেশি বিজেপি যেটা করেছে, ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট, এগুলোর উপর অনেক বেশি ওই হওয়া তো ছিলই, সেগুলো তো বিজেপির থাকবেই, কারণ পরিকাঠামো, রাস্তা সড়ক পরিকাঠামো এবং উন্নয়নের উপর জোর দিয়ে গিয়েছে বিজেপি। ও বিজেপির বিরোধীরা চেষ্টা করেছিল যে অখিলেশ যাদব বা যেটা তার একটা জাত ইকুয়েশন, জাতপাতির ইকুয়েশন খাড়া করার চেষ্টা করেছিল, তার সঙ্গে যাদব মুসলিম ভোট ছিল, তার সঙ্গে যোগ হয়েছিল কৃষকদের আন্দোলন। তো এইগুলো ফ্যাক্টর ক্রস করে যদি বিজেপি এই আসন পায়, তাহলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে 24-এর পথ তুমি বলতে পারো বিজেপির পথে অনেকটা সুগম হয়ে যাবে। বিপ্লব, এবার সেটা তো একটা আমি দেখছি জাতীয় রাজনীতির ক্ষেত্রে, কিন্তু রাজ্য রাজনীতিতে আমাদের এখানে যদি সত্যি সত্যি বিজেপি আবার, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতা অধরায় রয়ে গেছিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে, যাদের প্রত্যাশা ছিল যে এই 2021 সালে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে, কিন্তু সেই ক্ষমতা অধরা রয়ে গেল। নানা রকম কথা শোনা যাচ্ছে যে 10 তারিখের পরে নানা রকম ইকুয়েশনের কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে কি পরিবর্তন হতে পারে বলে মনে হচ্ছে? বিপ্লব, এখনো পর্যন্ত কি হবে বা সেটা তো, হ্যাঁ, যেটা বিজেপির এখন যে অবস্থা, রাজ্য বিজেপির বর্তমানে যে অবস্থা সে তো দেখাই যাচ্ছে। গতকাল আমি গতকালের একটা ঘটনার কথা বলি, যে একটা সময় যখন দেখা যাচ্ছে বিধানসভায় একটা বিজেপির এমএলএদের নাছোড়বান্দা মনোভাব,
শাসকের চোখে চোখ রেখে কথা বুঝে নেওয়ার বিষয়, তারপরে রাস্তায় নেমে হাঁটতে আর কি বিক্ষোভ, রাজ্যপালের কাছে গিয়ে দরবার করা, সেটা একটা প্রতিবাদের জায়গা, একটা হচ্ছে লড়াইয়ের জায়গা। তারপর উল্টো দিকেরই একটা ছবি আমরা কালকেই দেখলাম যে লকেট চট্টোপাধ্যায় বিক্ষুব্ধদের সঙ্গে মিটিং এ বসেছেন। তো যে লকেট চট্টোপাধ্যায় দুদিন আগেই বলেছেন যে যদিও দলের আন্দোলনে বাইরে কথাটা বেরিয়ে এসেছে যে উনি মনে করেন না যদি শুধু সন্ত্রাসের জন্য হেরেছে বিজেপি, সংগঠনের দুর্বলতা আছে, তিনি বিক্ষুব্ধদের সঙ্গে না যাদের যারা সাসপেন্ড হয়ে আছে তাদের সঙ্গে পর্যন্ত মিটিং করেছেন। তাহলে দলের কাছে যে দলের কর্মী তার কাছে বিপ্লব কি মেসেজ যাবে, সে কেন রাস্তায় নামবে, কারণ তার তো সিকিউরিটি নিয়ে ঘোরে না, নেতাদের সিকিউরিটি আছে, তো তো সেই ছেলেটি মেয়েটির সিকিউরিটি নেই। তো নেতারা যদি এই কন্ট্রোলের মধ্যে থাকে, ফলে রাজ্য বিজেপির যে অবস্থা দিয়ে চলেছে, সেন্ট্রাল লিডারশিপ যদি হস্তক্ষেপ না করে আসু এই জায়গা থেকে বেরোনোর কোনো জায়গা নেই। আমরা যদি দেখি পাশাপাশি সিপিএম এখন অনেক সংঘবদ্ধভাবে নেমেছে, একটার পর একটা আন্দোলন করছে এবং সেই আন্দোলনগুলো টানছে বিপ্লব। এবং সব থেকে বড় জিনিস, আজকে মীনাক্ষী মুখার্জির কালকে জামিন হয়ে গেছে, আজকে ছাড়া পাবে। এবার দেখা যাক মীনাক্ষী মুখার্জি, আজকে এতদিন ধরে মীনাক্ষী মুখার্জি শুধুমাত্র একজন ছাত্র আন্দোলনের নেত্রী, তারপরে যুব আন্দোলনের নেত্রী, কিন্তু এখন মীনাক্ষী মুখার্জি কিন্তু একটা প্রতিবাদের মুখ হয়ে গেল সারা পশ্চিমবঙ্গ জুড়েই, যাকে সিপিএম, যেটাকে প্রতিবাদের নতুন প্রজন্মের মুখ সিপিএম এর, মানে আমরা যেটা বলতাম যে পাকা মাথার পাকা চুল বিদ্ধতন্ত্র সাদা চুলের শাড়ি, সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম কিন্তু চেষ্টা করছে নতুন মুখদের তুলে আনা। এবার যেটা তুমি বলেছিলে, সেটা বিজেপি 10 তারিখের পর স্বাভাবিকভাবে বিজেপি যদি হস্তক্ষেপ না করে, তাহলে এই পার্টি যে বলতে পারি যে গর্তে পড়েছে, সেখান থেকে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া উঠবে না, কেন্দ্রীয় হস্তক্ষেপ। এবং বারবার করে কেন্দ্রীয় নেতারাও রাজ্য নেতাদের বলেছেন যে তারা 10 তারিখের পর এই জায়গায় সরাসরি জোর দেবেন। তো বিজেপি 2018 সালে 19 সালে এখান থেকে 18টা আসন নিয়ে গিয়েছিল, তা আগামী দিনেও বিজেপি উত্তরপ্রদেশ থেকে যদি আসন সংখ্যা কমে, বিজেপি জিতলেও আসন সংখ্যা তো কমবে, তো পরবর্তীকালে বিজেপি, হ্যাঁ বিজেপিকে তো জিততে হবে, ফলে বিজেপিকে যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকেও তাকে ভালো আসন নিয়ে যেতে হবে। এখন বিজেপির যে অবস্থা, বিজেপি ভোট শতাংশ আমি জানি না, কারণ বিজেপির এখনো পর্যন্ত কোনো মাপকাঠি হয়নি, যে জেলায় পরবর্তীকালে যে সমস্ত ভোট হয়েছিল সেখানে তো সন্ত্রাসের অভিযোগ ছিল, ফলে তুমি বলতে পারবে না 38% থেকে ঠিক কত শতাংশে বিজেপির ভোট দাঁড়িয়ে আছে, কমছে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গায় যদি সেন্ট্রাল হস্তক্ষেপ না করে তাহলে বিজেপির আসন সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, লোকসভায় কদম জিততে পারবে খুব সংশয় আছে। ফলে বিজেপিকে তাদের রাজনৈতিক স্বার্থে আগামী দিনে 2024 দিকে তাকিয়ে এখানে বিজেপি বিপ্লব কোনো উপায় নেই। উল্টো দিকে আমি যদি আরেকটা ধাক্কা তৃণমূলের পক্ষে, যেটা বিপ্লব এই যেটা রাজনীতি এক জায়গায় গড়িয়ে থাকে, রাজনীতির জল গড়াতেই থাকে, যে 6 মাস আগে কি হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ তিনি আটকে দিয়েছেন মোদি অমিত শাহর রথকে, ফলে তাকে ঘিরে একটা অপোজিশন সারা ভারত জুড়ে জড়ো করার চেষ্টা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবে, যেটা তৃণমূলের ইচ্ছা ছিল। কিন্তু আমরা যদি এই ভোটের পর দেখি বিপ্লব, সেই জায়গাটা অনেক বেশি অরবিন্দ কেজরিওয়াল উঠে আসবে, কারণ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির পর পাঞ্জাবে ক্ষমতা দখল করবে, উত্তরাখণ্ডে তারা পা রাখছে, গোয়াতে তারা পা রাখছে। কংগ্রেসের যে ভ্যাকিউমটা হচ্ছে, যে ভ্যাকিউমটা তৃণমূল কংগ্রেস ভেবেছিল, এমনকি জাগো বাংলায় দাবিও করা হয়েছিল তৃণমূল কংগ্রেসই এখন আসল কংগ্রেস, তো কিন্তু সেই ভ্যাকুমটা আমরা দেখতে পাচ্ছি আপ ঢুকে যাচ্ছে। ফলে জাতীয় রাজনীতিতে যেটা হবে, অনেক বেশি জাতীয় রাজনীতি হয়তো অরবিন্দ কেজরিওয়াল সেন্ট্রিক হয়ে যাবে, যদি অরবিন্দ কেজরিওয়াল খুব সুন্দর ভারসাম্যে রাজনীতি খেলছেন, উনি কোনো সময় কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের কোনো মিটিং এ তাকে দেখা যায়নি, অরবিন্দ কেজরিওয়ালকে জানুনি, ফলে খুব সুন্দর ভারসাম্য। ফলে জাতীয় রাজনীতি হোক রাজ্য রাজনীতি হোক, 10 তারিখের পরে স্বাভাবিকভাবেই একটা গাঝারা তো দেবেই। হ্যাঁ, এবার এটা যেটা, যে আমরা যেটা দেখেছি উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী তাকে মুখ করে নেমেছিল, যে ইন্দিরা গান্ধীর পরে প্রিয়াঙ্কা গান্ধী হয়তো কংগ্রেসের মুখ ভবিষ্যৎ, এরকম একটা কিছু, কারণ রাহুল গান্ধী সে অর্থে সেভাবে প্রভাব ফেলতে পারছে না, বিশেষ করে মোদির বিরুদ্ধে। সেই জায়গা থেকে বুথ ফেরত সমীক্ষাগুলো আমরা যেটা দেখলাম, কংগ্রেসের আসন 10-এর ঘরেও কেউ দেয়নি, 10-এর ঘরও টপকাচ্ছে না উত্তরপ্রদেশের মতো রাজ্যে। সেই জায়গাটায় কংগ্রেসের ভবিষ্যৎটা কি? বিপ্লব, কংগ্রেস এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে তো দেখা যাচ্ছে কংগ্রেস 3-5-6 আসন ঘোরাঘুরি করছে, এবং পাঞ্জাবেরও শোচনীয় ফল হবে, কারণ পাঞ্জাবের যে আর কি প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, কারণ পাঞ্জাব সরকারে কংগ্রেসই ছিল,
মুখ্যমন্ত্রীকে 6 মাসের মধ্যে পরিবর্তন করা হয়েছে, নতুন কেউ এসে যে হাল ধরবে এটা খুব একটা খুব ভাবে না। এবং তারপরে যেটা হচ্ছে প্রচুর গোলমালে একবার সিধুকে নিয়ে ওখান থেকে হরিশ রাওয়াত সরে গেল, আর কি কংগ্রেসের ইনার যে ফাইট সে ফাইটই কংগ্রেস রাখতে পারলো না। এবার যদি পাঞ্জাবের পর উত্তরাখণ্ডে এখন লড়াই যেটা হচ্ছে, যেটা বলতে পারি কাটে কাটাক্তার আমরা যেটা বলি, তো উত্তরাখণ্ডে যদি কংগ্রেস জেতে একরকম, কিন্তু কংগ্রেস যদি সেখানেও হেরে যায়, এবং আর একটা মনে রাখতে হবে গোয়া বা মণিপুর প্রধানত আমরা দেখা যায় যারা শাসক থাকে সেন্ট্রালে, কারণ ছোট রাজ্য সেখানে তাদের দিকেই থাকে বেশিরভাগ, আমরা আগেও বহুবার দেখেছি সেখানেই যারাই গঠন করুক যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায় যে কেন্দ্রে যে শাসক আছে তার সঙ্গেই থাকে। এবার যদি রাহুল গান্ধীকে অলরেডি বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক নেতা, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলয় যারা ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে সবাই দিনের পর দিন ছেড়ে চলে গেছে বিপ্লব রাহুল গান্ধীকে তখন, এবং রাহুল গান্ধী পেছন থেকে কলকাঠি নাড়ছে উনি দায়িত্ব নিচ্ছেন না সে কথাও বারবার এসেছে, ফলে যে অবস্থায় কংগ্রেসের অবস্থা ভালো ছিল না সেখানে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছিল যে এবার রাহুল নয় প্রিয়াঙ্কা গান্ধী, যার মধ্যে ইন্দিরা গান্ধীর উত্তরাধিকার দেখা ছিল কংগ্রেসের কে গো তাকে নিয়ে প্রচার হচ্ছিল, কিন্তু উত্তরপ্রদেশে তো উনি দায়িত্ব ছিলেন, উনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, ফলে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মিথ তৈরি করার চেষ্টা হচ্ছিল প্রিয়াঙ্কা ভাদ্রাকে নিয়ে সেটাও বিশালভাবে আঘাত প্রাপ্ত হবে। এবার দেখার কংগ্রেস কিভাবে অ্যাটল কি গুছিয়ে, কারণ আমি আবারও বলেছি কংগ্রেসের জায়গায় যেসব রাজ্যে কিন্তু আপ ঢুকে যাচ্ছে, ফলে কংগ্রেস কি তার জায়গা ফিরে পাবে নাকি কংগ্রেস আরো টুকরো টুকরো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ এরপরে ভয়েস উঠবেই নানা জায়গা থেকে, কংগ্রেস সেটা মোকাবিলা কি করে করবে, ভাই বোনের কি এই পার্টিকে চালিয়ে রাখতে পারবে বিপ্লব? আমার সংশয় আছে প্রচন্ড প্রশ্নমার কাছেই। একদম ঠিক, যে আমরা সেদিকেই নজর রাখবো যে যদি সত্যি সত্যি বুথ ফেরত সমীক্ষা যেগুলো সত্যি সেই অনুযায়ী বিজেপি ক্ষমতায় চলে আসে উত্তরপ্রদেশে এবং দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় চলে আসে যোগী আদিত্যনাথ, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের রাজনীতির সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট কি হয় সেদিকেই সকলের নজর থাকবে, এবং জাতীয় রাজনীতিতে কংগ্রেসের যে ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে পড়বে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।